ভাই গুলশান যাবেন? না ভাই, ওই দিক দেখতে হবে না। যাবেন না কেন? চলেন, মিটার থেকে কিছু টাকা বাড়িয়ে দিব। ভাই আমি সকাল থেকে এখন পর্যন্ত দানা পানি খাই নাই ভাই। আরে ভাই চলো না। আমি যাবো না ভাই, আপনি যান। বিদেশি ভাব দেখায় আমার লাগে। কি বললা? না ভাই আপনাকে কিছু বলি নাই। হয়েছে কি ভাই, আমরা তো গরিব মানুষ ভাই, আমার এই আত্মা লাগিয়ে গেছে, লড়াইতে সারাইতে পারি না, বুঝলেন? এই একাতে ট্যাক্সি ক্যাব চালাই, একটা বিদেশি লোক করছে, এখন কি বলবো, সে নামে একটা বিদেশি, এই এই যে একটা বিদেশি টাহা দিয়ে গেছে। আর আমি কিছু খামু চিন্তা করছি, একটু নাস্তা করবো, চা খাবো, সিগারেট খাবো। এই দোকানে গেছি বলে এই টাহা বলে চলবে না, মেজাজটা কেমন লাগে কম দিই দেখি তো। টাকাটা এটা তো ওমানের টাকা, 122 ওটা তো বুঝছি ভাই, কিন্তু এই যে 22 বললেন ওটা কি জিনিস? মানে যেমন বাংলাদেশে বলে টাকা, আমেরিকাতে বলে ডলার, ঠিক তেমনি ওমানে বলে 22। আচ্ছা আচ্ছা, তো ওই আর ওই যে মানে মানে ওমানের যে এক টাকা, তো তাতে কত হয়, কত দাঁড়ায় ভাই? দাঁড়ান, আমার এক বন্ধু আছে মানি এক্সচেঞ্জে ব্যবসা করে, তার কাছ থেকে জেনে নেই। ওই ওমানের এক টাকায় কত হয় এটা জিজ্ঞেস করলেই হবে, বাকি হিসাব করে বাইর করবো না, বুঝলেন? হ্যালো দোস্ত। হ্যাঁ ভালো আছি। আচ্ছা দোস্ত বলতো, ওমানের এক টাকায় কত হয়? এক টাকা যদি 160 টাকা হয় তাহলে 100 টাকা মানে 16,000 টাকা। ভাই কি বলছে, কত কত? বিদেশি লোক যে আপনি এটা খুব একটা ঠকাইছে তা কিন্তু না, 1,000 টাকা দাম আছে। ও তো আর এক উদ্যোগে পড়বো না এখন। আরো বিদেশের তো আরো উন্নত ওষুধের না, এই হাতে লাগাই দেখছি, লাগিয়ে গেছে, লাগিয়েই গেছে, আর কোনো কাম হইলে না। আমি পড়ছি ম্যাডাম একটা দারুণ উদ্বেগের মধ্যে পড়ছি, সমস্যা, একটা বিশাল সমস্যায় পড়ছি। সমস্যা তো কোনো সমস্যাই না, দেশে আইন আদালত আছে, কেস করে দাও, আমরা তো আছি না। সমস্যা বিশাল হইলেও এই পর্যায়ে সমস্যা না যে কেস করা লাগবে। ওই হয়েছে কি, একটা বিদেশি উঠছিল গাড়িতে, হারা রাত্রি ঘুরছে, ঘুরিয়া একখান নোট ভাই দেখি, নোটটা দেখি, এই নোটখান দিয়ে গেছে। এখন এই নোট উনি বলতেছে যে আর বর্তমান বাজারে মূল্যমান মানে বাংলাদেশে 1,000 টাকা, আর দোকানে গেছিলাম একটা সিগারেট কিনতে, কয় আর 4 বছর দাম নাই, এখন আমি কী করবো কম দিই? ওমান ওমান বাহিটা গুণ করিয়ে বার করে এলাম, ১৬০ টাকা যদি এক টাকা হয় তাইলে 100 টাকায় হয় 16,000 টাকা। খেলা তো জমিয়ে গেছে ভাই। আপনি জানেন কি করেন? ব্যবসা করি। কিসের ব্যবসা? অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন অ্যাডোনাইস ফিটনেস সেন্টার, সলগেল, এরকম অনেকগুলো। ও আচ্ছা, এই টাকা আপনি কোত্থেকে পেলেন? না ও টাকা তো আমার, সেটা নিয়েই তো সমস্যা। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, এই ম্যাডাম তো কিন্তু যে কারণে সবসময় জেরা করে, জেরা ধরনের পার্সোনালিটি, জেরা পার্সোনালিটি, আমাকেও জেরা করে, সে সবসময় আমি কিছু মনে করি না। তা খেলা জমিয়ে গেছে, এখানে আপনার এই ব্যবসায়ী বলতে আছে 1,000, এখন উকিলে বলতে আছে 16,000, ডাক্তারের দ্বারা যেমন এ কইবে 25,000, ওদিকে বাস্তবে দোকানদারে কয় যে 4 পয়সার দামও নাই, এখন আরও আরও লোকজন আসবে, হ্যাঁ হ্যাঁ জমিয়ে যাইবে, আরও জমবে। আরে একটা বিষয় নিয়ে বারবার ফোন দেওয়ার কি আছে বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা, এক কাজ কর, তুই ওই দুইটা বিমানই কিনে ফেল, ঠিক আছে? না আরে টিকিট টিকিট দুইটা বিমানের টিকিট কিনে ফেল, আমেরিকা তার একবার যাই না, বেশ কয়েকবার গেছি, আমেরিকা কিনে ফেল, ঠিক আছে? না 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 আরে আমেরিকার টিকিট কেনা লাগবো না, আমেরিকা তো বেশ কয়েকবার গেছি, তুই এক কাজ কর, ঠিক আছে? তুই ওই 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 কক্সবাজারের কক্সবাজারের দুইটা টিকিট কিন, ঠিক আছে? ওকে ওকে। আরে এরকম এখনো ভুলিয়ে যান আগের মতন, মানে যাইবেন কক্সবাজার, আমি কে বলতে আছে মানে
১০০ টাকার ওমানের একটা নোট দিয়েছে, ওটা নিয়ে ওনার কনফিউশন আছে। ওই টাকা আসলে কত টাকা হবে? আমি নেটে সার্চ দিয়ে বললাম যে 16,000 হবে, উনি বিশ্বাস করছেন না। তাই নাকি? হ্যাঁ দেখি তো, নকল না তো আর কি মুশকিল, আমি পরীক্ষা করে বলছি। এই ড্রাইভার, তোমাকে আমি 7,000 টাকা দিব। দেন, সমস্যা কি, দেন। বাহ, খুব ভালো। এতক্ষণ সব দেখলাম, মোবাইলে টাকা খরচ করে খোঁজ খবর নিলাম আমি, আর টাকা নিয়ে যাবেন আপনি। আমি 10,000 টাকা দিব। আর আমি তোমাকে দিব। স্যার শুনেন, এটা দৌড়াদৌড়ি করতে লাভ নাই স্যার, মানে কিছু মনে করেন না। মানে এই লোকটাই কিন্তু প্রথম আসছে, এবং সে কিন্তু বলছিল, মানে তার এক বন্ধু মানি এক্সচেঞ্জে কাজ করে না, তাহলে ফোন দিয়েছে, তো সে তখন এই রেটটা বলছে। হ্যাঁ, তা আমি তারে দেই, আমরা কিছু মনে করি, মানে এটা নাইলে নিশ্চিত বিরুদ্ধে। আমি তো টাকা বেশি দিতাম। আপনি কিন্তু এমনিতেই কিন্তু দিচ্ছেন, 6,000 টাকা দিচ্ছেন। যাই হোক, আমিও দিচ্ছি, আমার আমি কোথার থেকে ভাঙাইতাম। যাই হোক, এখন তাদের তো নিয়ে যাইতে হবে ভাই, আপনি একটু স্যাক্রিফাইস করেন, কিছু মনে করবেন না। অভিনয় অনেক ভালো করেছিস। আমি তো গ্রামে থাকতে অনেক ভালো অভিনয় করতাম। আমরা দুজনে খুশি না? হ্যাঁ, এই অভিনয় আমি আর করতে চাই না, আমার মনটা খুব খারাপ। কেন? মানুষ ঠকানো পয়সা দিয়ে আমি আমার নিজের চিকিৎসা করাতে চাই না। আগে নিজে বাঁচেন, জান বাঁচান ফরজ। যখন বুড়া হয়ে যাবেন তখন কলিজা, ফেফসা, কিডনি, গুর্দা, চক্ষু, মুখ সব দান করে দিয়েন। ওই চ্যাটেলাইট। জি ভাই। তুই সাত দিনে বুঝাচ্ছে কে রে? আমি কি বুঝামু, আমি নিজেই তো বুঝতে পারতেছি না, আমি তারে কি বুঝামু? কিতা কিতা বুঝাচ্ছ নাই তুই। ওমানের 100 টাকার দাম যদি হয় 16,000 টাকা, তাহলে ওনার কাছে বিক্রি করছি আমরা 10,000 টাকা, লস খেয়েছি তো নগদে 6,000 টাকা। আমি খুশি রে। আমিও খুশি। তুই খুশি কে রে? কারণ নগদে 6,000 টাকা লস খেয়েছি সেইটা আমি বুঝতে পারছি, ওই জন্য আমি খুশি। চ্যাটেলাইটে বুঝান স্যার নে। এটা হচ্ছে 100 পয়সা। পয়সা মানে হচ্ছে পয়সা। পৃথিবীতে খুব কম দেশেই পয়সার নোট হয়, এটা সেই রকম। কিন্তু আমি যে দূর থেকে দেখলাম লোকটা মোবাইলে খোঁজ খবর নিল। এটা ওমানের 100 টাকার নোট না, এটা ওমানের 100 পয়সার নোট। 100 পয়সা কয় টাকা হয়? 1 টাকা। সুতরাং 1 টাকা সমান কত? আমিও তারে কইছি যে জিগান। হ্যাঁ রে, কত হস না রে, কত লিছি? তার মানে আমরা নগদে লাভ করছি 9,840 টাকা। এবার বুঝতে পারছি। আরে সব বনাস, আমার স্যাটেলাইটে বুঝাল চাই। তার আর ঘষা স্যাটেলাইটে লাগতে শুরু করছে না? তার আর ঘষা কি সাত দিন লাগতেছে না? আগে বাড়ি ঠকাইছি। ওই কয়জনের কাছে গল্প করবো? কম করে হলে 1,000 লোকের কাছে গল্প করবো যে ভাই আমার জীবনের অন্য একটা ঘটনা হয়েছে। 1,000 লোকের উপকার হইল না, তারা সচেতন হয়ে গেল না, আমরা সেটা একজনের ক্ষতি করছি। এক লগে আমরা 1,000 জনের উপকার করছি, এমনি চিন্তা করি না।